প্রয়াত হীরাবেন মোদী আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন মাতৃহারা মোদী গত বুধবার ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় সুস্থ রয়েছেন তিনি তবে শুক্রবার ভোররাতে ঘড়ির কাটায় তখন সাড়ে তিনটে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় মৃত্যু হয়েছে হীরাবেন মোদীর মায়ের মৃত্যু সংবাদ পাবা মাত্রই দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন তিনি সকাল সাড়ে সাতটা নাগাদ বিমানবন্দরে পৌঁছান তার আগেই টুইটে মায়ের মৃত্যু সংবাদ দেন মোদী তিনি লেখেন ঈশ্বরের চরণে বিশ্রাম করছে একটা উজ্জ্বল শতবর্ষ মায়ের মধ্যে আমি সবসময় এক তপস্বী যাত্রা নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন অনুভব করেছি প্রধানমন্ত্রীর ভাইয়ের বাড়িতে শায়িত ছিল মরদেহ মরদেহ মাল্যদান করে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানান মোদী এরপর নিজের কাঁধে মায়ের দেহ নিয়ে সব্বাহী শকট পর্যন্ত পৌঁছান মোদী সকাল দশটায় গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয় সদ্য মাতৃহারা প্রধানমন্ত্রীকে শোক জানিয়েছেন রাজনৈতিক মহলের সকলেই শোক জ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ যোগী আদিত্যনাথ জে পি নাড্ডা সকলেই শোক জ্ঞাপন করেন মা প্রথম বন্ধু শিক্ষক তাকে হারানোর ক্ষতি অপূরণীয় তাকে হারিয়ে ফেলা বিশ্বের সবচেয়ে বড় শোক টুইটে শোক প্রকাশ করেন অমিত শাহ শুক্রবার অর্থাৎ আজ বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গে প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস জোকা তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং গঙ্গা পরিষদের বৈঠকে যোগদান করার কথা ছিল প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বশরীরে না পারলেও ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন তিনি জয়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রীকে সেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার শুরুতেই মুখ্যমন্ত্রী বললেন আজ দুঃখের একটি দিন এমনকি দিনের অনুষ্ঠান পর্ব ছোট করে মোদীকে বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়